জম্মু কাশ্মীরে সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের পাঁচ মাস ব্যাপী কর্মসূচি ইউনিট ইন্ডিয়া মার্চ। তীব্র শীত উপেক্ষা করেই সোমবার শ্রীনগরে রাহুল গান্ধীর নেতৃত্বে র্যালিতে যোগ দেয় আরও কয়েকটি বিরোধী দল। এতে অংশ নেন কাশ্মীরের কয়েকটি আঞ্চলিক সংগঠনের নেতাকর্মীরাও। এ সমাবেশ ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে 7 সেপ্টেম্বর সর্বদক্ষিণে কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুলের পদযাত্রা কর্মসূচি। 12টি প্রদেশ অতিক্রম করে কংগ্রেস নেতার বহর। কৃষকদের উচ্চ ঋণ, বেকারত্ব, স্বাস্থ্য সংকট সহ নানা চলমান ইস্যু গুরুত্ব পায় এই কর্মসূচিতে।